হ্যালো স্টুডেন্টস, শামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন দেখাবো। শুধু সাজেশন নয়, আজকের এই ভিডিওতে সেই সাজেশনটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক, অর্থাৎ তোমরা পিডিএফটি কীভাবে ডাউনলোড করতে পারবে, এই ভিডিওর সবার শেষে আমি তোমাদের সব কিছু বলে দেব পাসওয়ার্ড সহ। তাই একটু ধৈর্য সহকারে দেখো, কারণ আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এ টু জেড, অর্থাৎ কবিতা থেকে, গল্প থেকে, নাটক থেকে, সাহিত্য ইতিহাস থেকে, ভাষা থেকে, সব গল্প কবিতা থেকেই আমি তোমাদের 5 মার্কের প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখাবো। ক্লাস 12 উচ্চ মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন, মনে রাখবে এটি কিন্তু তোমাদের ফাইনাল এবং এটি কিন্তু লাস্ট মিনিট সাজেশন 2023 সালের জন্য। বাংলা রচনাভিত্তিক প্রশ্ন, মানে এলেকিউ যাকে বলা হয়, পূর্ণমান বা মান 5 মার্কের প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখাবো। একদম পিডিএফটি ডাউনলোড লিঙ্ক তোমাদের আমি বলে দেবো এবং পাসওয়ার্ডটিও বলে দেবো। চলে আসো প্রথম গল্প। তোমাদের যে প্রথম গল্পটি আছে সেই গল্পের নাম হচ্ছে কে বাঁচায় কে বাঁচে। এই গল্প থেকে প্রথম কোশ্চিন আমি তোমাদের জন্য রেখেছি, লাইন দিলে কোশ্চিন, তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। এটা লাইন, প্রশ্ন হচ্ছে মৃত্যুঞ্জয় দিনে দিনে যেভাবে পরিবর্তন হয়েছিল তা গল্প অবলম্বনে লেখো। অথবা এই প্রশ্নটির অথবা প্রশ্ন লাইন তুলে কোশ্চিন, সেটা কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে, তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। এটা লাইন। এবার প্রশ্ন হচ্ছে মন্তব্যটির আলোকে কে বাঁচায় কে বাঁচে গল্পের নায়ক মৃত্যুঞ্জয়ের ভূমিকা বিশ্লেষণ করো। তার মানে এই দুইটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু একটাই হবে। এবার চলে আসো কে বাঁচে গল্প থেকে 2 নম্বর কোশ্চেন তোমরা পড়বে, লাইন তুলে কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। এটা লাইন, প্রশ্ন হচ্ছে মৃত্যুঞ্জয় কে, কোশ্চেন মার্ক, তার বাড়ির অবস্থা শোচনীয় কেন, পাশে নম্বর বিভাজন দেওয়া আছে দেখতে পাচ্ছ। দুইটি প্রশ্ন হলো কে বাঁচে গল্প থেকে। 3 নম্বর কোশ্চেন দেখে নাও, লাইন তুলে কোশ্চেন, নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। এটা লাইন, প্রশ্ন হচ্ছে কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা, কোশ্চেন মার্ক, এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এই 3টি কোশ্চেন মাত্র, এই মাত্র এই 3টি কোশ্চেন কে বাঁচে গল্প থেকে তোমরা পড়ে যাবে। তোমরা সকলেই জানো আমি টিউশনে আমার ছাত্রদের যা কিছু প্রশ্ন উত্তর সাজেশন লেখাই সব কিছুই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। যদি প্রশ্ন উত্তরটি ভালো লাগে, সাজেশনটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক দিবে এবং এই ভিডিওটি শেয়ার করতে একেবারেই ভুলবে না। এবার চলে আসো, তোমাদের একটি দ্বিতীয় গল্প আছে, যেই গল্পটির নাম ভাত। এইখান থেকে কি কি সাজেশন থাকবে প্রশ্ন ফাইনাল পরীক্ষার জন্য দেখো, বা টেস্ট পরীক্ষার জন্য দেখো। লাগলে কোশ্চেন, বাদার ভাত খেলে তবে তো আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। এটা লাইন, প্রশ্ন হচ্ছে বাদা কি, কোশ্চেন মার্ক, উদ্দিষ্ট ব্যক্তির এরকম মনে হওয়ার কারণ কি, কোশ্চেন মার্ক, পাশে নম্বর বিভাজন দেওয়া আছে। 2 নম্বর কোশ্চেন পড়বে, লাইন তোলে কোশ্চেন, যা আর নেই, কমা, যা ঝড় জল মাতলার হবে, এটা মাতলার গর্বে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। এটা লাইন, প্রশ্ন হচ্ছে দুর্যোগটির বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল। তাহলে ভাত গল্প থেকে 2টি কোশ্চেনের সাজেশন আমি দেখলাম। এবার চলে আসো ভাত গল্প থেকে 3 নম্বর কোশ্চেন পড়বে, সে বুঝতে পারে ও সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। এটা লাইন, প্রশ্ন হচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে, কোশ্চেন মার্ক, ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন, কোশ্চেন মার্ক, বুঝতে পেরে সে কি করেছিল। তোমাদের মনে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে যে স্যার আপনি এইসব প্রশ্ন দেখাচ্ছেন, এই প্রশ্নগুলি এর আগেও আমরা তো দেখেছি। আমি জানি তোমাদের মনে এরকম প্রশ্ন হবে, কিন্তু তোমাদের বলে দিই আমি কেন এই প্রশ্নগুলি সাজেশনে রেখেছি, তোমরা বুঝতে পারবে না। শুধু কালে আমার এই সাজেশন প্রশ্নগুলি ফলো করো আর উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে যাও, টেস্ট পরীক্ষা দিয়ে যাও, দেখো কমন পড়ছে কিনা। তাহলে গল্প থেকে আমি সাজেশন দেখালাম। এবার চলে আসো আরেকটি গল্প, তোমাদের যে আছে যে গল্পটির নাম হচ্ছে ভারতবর্ষ। এই গল্প থেকে কোশ্চেন 1 নম্বর সাজেশন প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আপচা হয়ে গেল। এটা লাইন, প্রশ্ন হচ্ছে এখানে কার কথা বলা হয়েছে, কোশ্চেন মার্ক, সে ক্রমশ আপচা হয়ে গেল কেন। 2 নম্বর কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি এখান থেকে, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। এটা লাইন, প্রশ্ন হচ্ছে বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার দেহ তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি। তোমরা মনে মনে প্রশ্ন করতে, স্যার আপনি 3টি গল্প থেকে সাজেশন দেখালেন, আমি তোমাদের বলছি অনেক ছাত্রছাত্রী ভুল জানে, যে মনে করো যে এর আগের বছর যে প্রশ্নটি এসেছে এটা ওইখান ওই গল্প থেকে এই প্রশ্ন আসবে না। আমি তোমাদের বলছি 2023 সালে টেস্ট ও ফাইনাল পরীক্ষায় এর আগের বছর যেই গল্প থেকেই প্রশ্ন এসেছে সেই গল্প থেকেও প্রশ্ন আসার চান্স সব থেকে বেশি, তাই আমি যা প্রশ্ন দেখালাম এগুলি অবশ্যই ফলো করবে। এবার চলে আসো কবিতা রূপনারায়ণের কুলে। 1 নম্বর কোশ্চেন পড়বে, লাইন তোলে কোশ্চেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম।
এটা লাইন। প্রশ্ন হচ্ছে, কবি রূপনারায়ণ বলতে কি বুঝিয়েছেন? কোশ্চেন মার্ক, এই কুলে তার জেগে ওঠার তাৎপর্য কি? দুইবার কোশ্চেন পড়বে, লাইন তুলে কোশ্চেন, সে কখনো করে না বঞ্চনা, এটা লাইন। প্রশ্ন হচ্ছে, কে কখনো বঞ্চনা করে না? কোশ্চেন মার্ক, কবি কিভাবে সেই ভাবনায় উপনীত হলেন? তিন নম্বর কোশ্চেন, লাইন তুলে কোশ্চেন, দেখো, মৃত্যুতে সকল দেনা সৎ করে দিতে, এবার হচ্ছে এটা লাইন। প্রশ্ন হচ্ছে, বক্তা কে? কোশ্চেন মার্ক, মৃত্যুতে সকল দেনা সৎ করে দিতে দিতে কি বোঝানো হয়েছে? এবার প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আছে, কবি সে দেনা কিভাবে সৎ করতে চেয়েছেন? এবার চলে আসো শিকার কবিতা। শিকার কবিতা থেকে তোমরা পড়বে, প্রথমে পড়বে এটা লাইন, তাহলে কোশ্চেন, এই ভরের জন্য অপেক্ষা করছিল, এটা লাইন। প্রশ্ন হচ্ছে, কে ভরের জন্য অপেক্ষা করছিল? কোশ্চেন মার্ক, তার পরিণতি কি হয়েছিল? কোশ্চেন মার্ক, এটা প্রথম পড়বে শিকার কবিতা থেকে। আর তারপরে কোশ্চেন পড়বে এটা শিকার কবিতা থেকে, দুই নম্বর, শিকার কবিতায় কবি ভরের প্রকৃতি ও জীবনের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখ। এই হলো শিকার কবিতা থেকে প্রশ্ন। আমি এটির পিডিএফ তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে এবং সেই পিডিএফটির পাসওয়ার্ড কত, আমি সব কিছু আজকের এই ভিডিওটি দেখো, তাই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ দেখো। আমি এই ভিডিওটির কোনো জায়গায় পাসওয়ার্ডটি আমি তোমাদের দেখিয়ে দিব, ঠিক আছে? এবার চলে আসো মহুয়ার দেশ। মহুয়ার দেশ থেকে প্রথম কোশ্চেন পড়বে তোমরা, গমহীন তাদের চোখে হানা দে কৃষির ক্লান্ত দুঃস্বপ্ন, ঠিক আছে, এটা লাইন। প্রশ্ন হচ্ছে, কাদের কথা বলা হয়েছে? কোশ্চেন মার্ক, তাদের গমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দে কেন? এবার চলে আসো মহুয়ার দেশ থেকে, দুই নম্বর কোশ্চেন পড়বে, লাইন তুলে কোশ্চেন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার গন্ধ, এটা লাইন দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, আমার বলতে কার কথা বলা হয়েছে? কোশ্চেন মার্ক, এমন কামনার কারণ কি? চলে আসবে নাটক সমমিত্রের লেখা সেই বিভাব নাটক থেকে প্রথম সাজেশন, টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য, মনে রাখবে শুধু এটা টেস্ট নয়, ফাইনাল পরীক্ষার জন্য এগুলি সাজেশন কিন্তু, ঠিক আছে? এক নম্বর কোশ্চেন পড়বে, লাইন দুটো কোশ্চেন, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম, এটা লাইন। প্রশ্ন হচ্ছে, বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন? কোশ্চেন মার্ক, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন? দুই নম্বর কোশ্চেন, লাইন তুলে কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুই নম্বরটা আমার মনে হয় সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইন তুলে কোশ্চেন, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বাসিত হয়ে অনেক কথা লিখেছেন, এটা লাইন। প্রশ্ন হচ্ছে, আইজেনস্টাইন সাহেব কে ছিলেন? কোশ্চেন মার্ক, তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বাসিত হয়েছিলেন? কোশ্চেন মার্ক, সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন? পাশে নম্বর প্রয়োজন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দুটি কোশ্চেন প্রথমে বিভাগ নাটক থেকে পড়বে, তারপর বিভাগ নাটক থেকে তিন নম্বর কোশ্চেন এটা পড়বে, লাইন তুলে কোশ্চেন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, এটা লাইন। এবার প্রশ্ন হচ্ছে, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো? আর বিভাব নাটক থেকে চার নম্বর কোশ্চেন এটা পড়বে, বিভাব কথাটির সাধারণ অর্থ কি? কোশ্চেন মার্ক, বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। এই মাত্র চারটি কোশ্চেন বিভাব নাটক থেকে পড়ে গেলেই পরীক্ষা টেস্ট ও ফাইনাল পরীক্ষা তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার চলে তোমাদের আরেকটি নাটক আছে, যে নাটকটার নাম হচ্ছে নানা রঙের দিন। প্রথমেই পড়বে নানা রঙের দিন নাটক থেকে, নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো। আর দুই নম্বর কোশ্চেন পড়বে, লাইন দুটো কোশ্চেন, অভিনেতা মানে একটা চাকর একটা জোকার ডট 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 দিয়ে নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য, এবার একটা লাইন। প্রশ্ন হচ্ছে, বক্তার কথার তাৎপর্য আলোচনা করো। এইবার দুইটি কোশ্চেন দেখলাম নানা রঙের দিন নাটক থেকে, তিন নম্বর কোশ্চেন নানা রঙের দিন নাটক থেকে পড়বে এটা, নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বিবরণ আছে তা নিজের ভাষায় লেখো, নাটকটির নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। এই তিনটি কোশ্চেন নানা রঙের দিন নাটক থেকে পড়ে গেলেই টেস্ট ও ফাইনাল পরীক্ষা তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার চলে আসো আন্তর্জাতিক কবিতা, যে কবিতার নাম হচ্ছে পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন। এখান থেকে কি কি প্রশ্ন পড়তে হবে? এক নম্বরে পড়বে লাইন তুলে কোশ্চেন, বইয়ে লেখা রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? প্রশ্ন হচ্ছে, কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? দুই নম্বর কোশ্চেন পড়বে লাইন তুলে কোশ্চেন, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? এটা লাইন। প্রশ্ন হচ্ছে, রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? কোশ্চেন মার্ক, এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছেন? পাশে নম্বর প্রয়োজন দেওয়া আছে। তিন নম্বর কোশ্চেন, এই পড়তে জানে এমন এক মজুরি প্রশ্ন কবিতা থেকে তোমরা পড়বে তিন নম্বর কোশ্চেন, লাইন তুলে কোশ্চেন, পাতায় পাতায় জয় জয়োৎসবের ভজ বানাতো কারা? এটা লাইন। প্রশ্ন হচ্ছে, পাতায় পাতায় কাদের জয় লেখা? কোশ্চেন মার্ক, জয়োৎসবের ভজ যারা বানাতো তাদের প্রতি কবি কি মনোভাব প্রকাশ পেয়েছে লেখো, পাশে নম্বর প্রশ্ন দেওয়া আছে। আর চার নম্বর কোশ্চেন পড়তে জানে এমন এক মজুর প্রশ্ন থেকে তোমরা পড়বে, সাজেশন রেখেছি টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য, লাইন তুলে কোশ্চেন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? এটা লাইন। প্রশ্ন হচ্ছে, আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন? এই চারটা কোশ্চেন পড়তে জানে আমার একটা মজুর প্রশ্ন থেকে পড়বে। তারপর দেখো ভারতীয় গল্প অলৌকিক, এই অলৌকিক তোমরা পড়বে এক নম্বর কোশ্চেন, লাইন তুলে কোশ্চেন, চোখের জলটা তাদের জন্য। এবার প্রশ্ন হচ্ছে, কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন বক্তা বা কবি? যে ঘটনায় চোখে জল এসেছিল সেই ঘটনাটি লেখো। দুই নম্বর কোশ্চেন তোমরা এখান থেকে পড়বে অলৌকিক গল্প থেকে, লাইন তুলে কোশ্চেন, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, এটা লাইন। প্রশ্ন হচ্ছে, গল্পটা কি? কোশ্চেন মার্ক, স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? ঠিক আছে, তিন নম্বর কোশ্চেন অলৌকিক গল্প থেকে পড়বে, লাইন তুলে কোশ্চেন, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? এটা হচ্ছে লাইন। প্রশ্ন হচ্ছে,
ট্রেন থামানোর দরকার হয়েছিল, কেন কোশ্চিন মার্ক, ট্রেন কিভাবে থামানো হয়েছিল, এই তিনটি কোশ্চিন হচ্ছে তোমরা অলৌকিক গল্প থেকে পড়ে যাবে, একটি প্রশ্ন টেস্ট ও ফাইনাল পরীক্ষায় কমন এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যাকে বলা হয় আমার বাংলা, এখান থেকে 5 মার্কের কোশ্চিন সাজেশন আমি তোমাদের এবার দেখাবো। ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবে কিন্তু, ঠিক আছে। এবার দেখো এরপর নেক্সট, কোলের কলকাতা, এখান থেকে মাত্র 2টি কোশ্চেন পড়বে। লাইন দিলে কোশ্চেন, হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা, এটা লাইন, প্রশ্ন হচ্ছে কলকাতার খেপে ওঠা বলতে কবি কি বুঝি, কি বোঝানো হয়েছে, কোশ্চেন মার্ক, কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল। আর 2 নম্বর কোশ্চেন পড়বে, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান, এটা লাইন, প্রশ্ন হচ্ছে লেখক কি গান শুনেছিলেন মায়ের কাছ থেকে, কোশ্চেন মার্ক, কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক। এই কলের কলকাতা থেকে মাত্র এই 2টি কোশ্চেন পড়ে যাবে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য। এবার চলে আসো ছাতির বদলে হাতি থেকে প্রশ্ন, এবার কিন্তু আসার চান সব থেকে বেশি, 1 নম্বরে পড়বে লাইন তুলে কোশ্চেন, আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা, এটা লাইন, প্রশ্ন হচ্ছে নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, কোশ্চেন মার্ক, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল। 2 নম্বর কোশ্চেন ছাতির বদলে হাতি থেকে তোমরা পড়বে লাইন তুলে কোশ্চেন, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, এর প্রশ্ন হচ্ছে চেংমান কি, কোশ্চেন মার্ক, কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। ঠিক আছে, অথবা প্রশ্নটি এভাবে দিতে পারে, তাতে চেংমানের চোখ কপালে উঠলো, চেংমান কে, তার চোখ কপালে ওঠার কারণ কি, এই 2টি কোশ্চেন উত্তর কিন্তু একটাই হবে, সেই জন্য আমি অথবা করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের আমি দেখালাম, এবার দেখো নেক্সট হচ্ছে হাত বাড়াও, হাত বাড়াও থেকে একটাই প্রশ্ন পড়বে, আসলে এটাই আসবে টেস্ট ও ফাইনাল পরীক্ষায়, আসলে এটাই আসবে, সেই প্রশ্নটা কি, লাইন তুলে কোশ্চেন, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। ঠিক আছে, এটা লাইন, প্রশ্ন হচ্ছে লেখক কাকে কিভাবে সাহায্য করতে বলেছেন, এটা ভালো করে পড়বে। এবার চলে আসো বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস, মানে যাকে বলা হয় বাংলা সাহিত্যের ইতিহাস। ঠিক আছে, এখান থেকে কত নম্বর থাকবে, টোটাল দেখতে পাচ্ছ 13 নম্বর, 2টি বোর্ড কোশ্চেন লিখতে হবে এবং 3টি এমসিকিউ আসবে, এটা টোটাল দেখতে পাচ্ছ 2টি বোর্ড কোশ্চেন কিন্তু আসবে। এবার দেখো প্রথম 5টা অধ্যায় আছে, প্রথম অধ্যায় যে অধ্যায়ের নাম আছে বাংলা গানের ধারা, এখান থেকে প্রথমই কোশ্চেন পড়বে বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন পড়বে, এগুলো কিন্তু সব টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন। 2 নম্বর পড়বে বাংলার 2টি লোকসঙ্গীতের ধারার নাম লেখো, যে কোনো এক ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর কোশ্চেন এখান থেকে পড়বে বাংলা গানের ধারা থেকে বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন পড়বে বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো। এবার চলে আসো দ্বিতীয় অধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসের, দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়ের নাম হচ্ছে বাঙালির চিত্রকলা, 1 নম্বর কোশ্চেন পড়বে বাঙালির চিত্রকলা চর্চায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন এখান থেকে পড়বে বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান সংক্ষেপে আলোচনা করো। এবার চলে আসো তৃতীয় অধ্যায় যেটা হচ্ছে বাংলা চলচ্চিত্রের কথা মানে সিনেমা, এখান থেকে একটা প্রশ্ন দিচ্ছি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো, এটা পড়বে একটা চলচ্চিত্র থেকে বা সিনেমা থেকে। আরেকটি কোশ্চেন পড়বে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান সংক্ষেপে আলোচনা করো। এবার দেখো চতুর্থ অধ্যায় যে অধ্যায়ের নাম বাঙালির বিজ্ঞান চর্চা, এখান থেকে একটি কোশ্চেন মাত্র পড়বে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো। এবার চলে আসো পঞ্চম অধ্যায় বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এখান থেকে মাত্র 2টি কোশ্চেন পড়বে, সেটি কি কি, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার চেষ্টা কে, কোশ্চেন মার্ক, এই খেলায় বাঙালি সাফল্যের পরিচয় দাও। 2 নম্বর কোশ্চেন পড়বে বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসটির নাম কি, সার্কাসে বাঙালির অবদান সংক্ষেপে আলোচনা করো। এই হয়ে গেলো বাংলা সাহিত্যের ইতিহাসের নোটস সাজেশন। এবার চলে আসো ভাষা, আমরা বাংলা ব্যাকরণ, যে তোমাদের 5টি অধ্যায় আছে, সেই 5টি অধ্যায়ের মধ্যে থেকে আমি 5 মার্কের সাজেশন দেখাচ্ছি। প্রথমে আমি দেখাই তোমাদের শব্দার্থ তত্ত্ব, কারণ এখান থেকে একটি কোশ্চেন এবার থাকছেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 3টি কোশ্চেনের মধ্যেই একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, ওই জন্য পঞ্চম অধ্যায় অর্থাৎ শব্দার্থ তত্ত্ব অধ্যায় থেকে আমি প্রশ্ন উত্তর তোমাদের আগে প্রশ্ন সাজেশন আগে প্রথমে দেখাচ্ছি। ঠিক আছে, টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য 1 নম্বর কোশ্চেন পড়বে শব্দার্থ এর প্রসার ও শব্দার্থ এর রূপান্তর বলতে কি বোঝায়, কোশ্চেন মার্ক, অথবা প্রশ্নটা এভাবে দিতে পারে শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উল্লেখ করো, দাঁড়িয়ে যে কোনো 2টি ধারার উদাহরণস্বরূপ পরিচিত, যেভাবে প্রশ্ন দেখ এটা কিন্তু দিবেই পরীক্ষায়। ঠিক আছে, অথবা এই প্রশ্ন তোমরা পড়ে যাও, 2 নম্বর প্রশ্ন আমি দেখেছি শব্দার্থ এর উপাদানমূলক তত্ত্বটি উদাহরণসহ আলোচনা করো। এর আগে আমি যেমন লাস্ট মিনিট সাজেশন ফাইনাল সাজেশন দেখিয়েছিলাম, একদম অনেকেই একদম 99.99% কমন পেয়েছে, আমিও তোমাদের কথা দিলাম 2023 সালে এই সাজেশন থেকে 99.99% তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এবার শব্দার্থ থেকে 3 নম্বর কোশ্চেন পড়বে শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি ভাগ করা হয়, কি কি, যে কোনো একটি ভাগের উদাহরণ সহ বুঝিয়ে দাও। এই শব্দার্থ একটা অধ্যায় যদি তোমার মাত্র পড়ে যাও তবুও হবে, তারপরে আমি
না ছাত্রদের রিস্ক নেয়নি, তবু আমি ছাত্রদের এই নোটসগুলি লিখিয়ে দিয়েছি, সেটাই সাজেশন আমি তোমাদের দেখাচ্ছি। রূপতত্ত্ব অধ্যায় দেখো, রূপতত্ত্ব অধ্যায় পড়বে রূপমূল কাকে বলে, কোশ্চেন মার্ক, উদাহরণ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। দুই নম্বর কোশ্চেন পড়বে এখান থেকে রূপতত্ত্ব থেকে মুন্ডমাল শব্দ কাকে বলে, উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দাও। এবার চলে আসো বাক্যতত্ত্ব অধ্যায় থেকে, বাক্যতত্ত্ব অধ্যায় থেকে মাত্র একটি কোশ্চেন পড়বে, যদি আসে তো এটাই আসবে। সেটা প্রশ্ন কি, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, কি কি, কোশ্চেন মার্ক, যে কোনো এক প্রকার বাক্যের উদাহরণ সহ, যে কোনো এক প্রকার বাক্যের উদাহরণ উদাহরণ সহ বুঝিয়ে দাও। এবার আমি একটা, তোমরা অনেকেই খস করছো স্যার সব কিছু তো দেখালেন, পিডিএফটির ডাউনলোড লিঙ্ক তো দিলেন না, পাসওয়ার্ডটি তো বললেন না, আমি বলে দিই, আজকে একটু আজকে আমার একটু সমস্যা আছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই পিডিএফটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো এবং ওই ডেসক্রিপশন বক্সেই সেই পিডিএফটির পাসওয়ার্ডটি আমি সেখানে দিয়ে দিব, ওইখান থেকে পাসওয়ার্ডটি দেখে ডাউনলোড করে ডাইরেক্ট তোমরা এটা প্রিন্ট করে নিতে পারবে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে।